হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমি তো খুবই ভালো আছি, কারণ আমি এখন যাচ্ছি পিসির বাড়ি। আর এই যে দেখো, তোমাদের দাদা ভাই আমাকে স্টেশনে ছাড়তে এসেছে, আর এই যে ট্রেনটাও দাঁড়িয়ে আছে। তো ভাগ্যিস তাড়াতাড়ি আসলাম, আর 5 মিনিট হলেই ট্রেনটা ছেড়েই দিত। তো যাই হোক, এখন বসে আছি। এই যে দেখো, বাবু দেখছে, ওর বাবা ভিডিও করছে। আর ওর বাবা যে যাবে না সেটা বাবু তো এখনও পর্যন্ত জানে না। ওর বাবা নেমে যাওয়ার পর বাবু যে কী কাণ্ড করবে সেটা বাবুই জানে। তো কিছুই করেনি, সারা ট্রেনটাই বকবক করতে করতে আসলো। তো ফাইনালি আমি নবদ্বীপ পৌঁছে গেলাম। এই দেখো, এটা নবদ্বীপ স্টেশন, আর এখানে দাদা নিতে এসেছিলো। বাবু তো মামার কোলে যাবে না, মামা জোর করে ওকে নিয়েছে। তো যাওয়ার পরে এই যে মা কলু করছে, আর আমরা এখন বাড়ি পৌঁছে গেছি। এদিকে পিসি রান্না করছে, দেখো কি আজকে পালং শাক করছে মাছের তেল দিয়ে আর কাতলা মাছের ঝাল। ঝোল যাই হোক, কিছু একটা করবে, আমি এখনও পর্যন্ত জানি না। আর বাবু খেলা শুরু করে দিয়েছে, একটা দিদি আছে সুতি দিদি তার সাথে, আর আমি ভাত খাওয়া। এই দেখো, আমি ভাত নিয়ে বসে পড়েছি, আসার সাথে সাথেই কিছুক্ষণ হয়তো রেস্ট করলাম। আর দেখো, ভাতে মাছের ঝালই করেছে পিসি। তো পিসির হাতে রান্না কিন্তু দারুণ। তারপর খাওয়া দাওয়া শেষে ছাদে চলে আসলাম একটু রোদে ঘুরু ঘুরু করতে ছেলেকে নিয়ে। আর ছেলে তো মেলা দেখছে। তো হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি পিসির বাড়ি আমি কেন গেছিলাম। রাস উপলক্ষে গেছিলাম একদিন আগেই, তার জন্য মেলাগুলো এখনও রেডি হয়নি, রেডি করছিলো সব। আর বাবু তো এগুলো দেখে খুব মজা পাচ্ছিলো। দেখো কত সুন্দর, কত বড় বড় নাগরদোলা বাবা, আমার তো দেখেই গা শিরশির করছিলো। আর এদিকে ছাদে দেখো, পিসির বাড়িটা একদম মেন রোডের ধারেই বাড়ি। তো সেটাই তোমাদের দেখাচ্ছি। আর ওই যে দেখো, ওইদিকে ট্রেন যাচ্ছে। আমি যখন কাটোয়ায় থাকি, রিল টিল বানাই না, তো তোমরা তো দেখতেই পাও ট্রেন যায় অনেক। তো সেরকম পিসির বাড়িটা, ওই যে দেখো ট্রেন যাচ্ছে, ওটাও দেখা যাচ্ছে। যেটা কাটো থেকে ট্রেনটা আসলো নবদ্বীপে, আর কত লোকজনের ভিড়, কত মেলা টেলা বসেছে, বেশ খুব ভালোই লাগে দেখতে। তারপর সন্ধেবেলা দিদিদের সাথে চলে আসলাম ফুচকা খেতে। চলে আসলাম ওদের দিদি পিসির বাড়ির পাশেই ছিল ফুচকা স্টল, আর যে অনেক কিছুরই স্টল ছিল, বাট আমরা ফুচকা খেলাম। আর আমি তো ছেলে কোলে নিয়েই ফুচকা খাচ্ছি, তো তোমরা দেখো নিজেরাই। আর আমার ছেলে তো নামবেই না, সে ফুচকা খাওয়ার সময়তেও নামবে না। আর দিদিরা রাত্রেবেলা সবাই যাচ্ছে প্যান্ডেল দেখতে, যে বড় বড় থিমগুলো করেছে ওরা দেখতে যাচ্ছে। আমি তো গেলাম না ছেলেকে নিয়ে, পিসি বলে থাক আমরা টোটোয় করে চলে যাবো অন্যদিন। আর সেদিনকে টোটো নো এন্ট্রি ছিল, প্রচণ্ড ভিড়ও ছিল, তো লাইনও দিতে হবে। এমনিতেও যেদিনে যাবো সেদিনে লাইন দিতে হবে। আর এদিকে বাবুকে মামা কিনে দিয়েছে দিল্লিকার লাড্ডু, ওটাই খাচ্ছিল। তো রাতটা বেশ ভালোই কেটে গেল। আর সকালবেলায় দেখো, স্নান টান সেরে রেডি হয়ে গেছি, যাবো বড় সময়তলা পুজো দিতে। তো চলো মায়ের দর্শন তোমাদেরকেও করিয়ে দেবো। জানি ওখানে প্রচণ্ড ভিড় হবে, তবু চেষ্টা করব ছবি বা ভিডিও কিছু করার। তো একটা টোটো ধরে নিয়েছি, হেঁটে হেঁটেও যাওয়া যায়, বাট ছেলে নিয়ে তো দেরি হবে, তার জন্য টোটো করে চলে আসলাম। আর ছেলে নিয়ে হাঁটাও সম্ভব না, দেখো কেমন লাইন, লাইনে যে শেষ কোথায় এটাই আমি খুঁজে পাচ্ছিলাম না। তো চলেই যাচ্ছি চলেই যাচ্ছি, প্রচুর লাইন, প্রচণ্ড লাইন। তো শেষমেশ এক লাইনের শেষে দাঁড়িয়ে পড়লাম। আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, তো লাইনে দাঁড়িয়েও বাবুর বায়না ছিল, তো মাসিমণি ওকে কিনে দিচ্ছিল খেলনা। আর এদিকে দেখো, পুলিশের পুরো ছয়লাভ করেছে। আমি তো কোনো রকমে ঠেলে ঠুলে ঢুকলাম ছেলে নিয়ে, প্লাস ক্যামেরা। তো সবাই বলছে ফোন সাবধান করতে, তবু তো মায়ের দর্শন তো তোমাদের করাবই, তার জন্য আমি কোনো রকমে দেখো ভিডিও করেছি। দেখো মাকে দেখে নাও, এটাই হচ্ছে নবদ্বীপের বড় সময়। তো ওখানে প্রচণ্ড ভিড় হয়, পুর আমাদের কাটোয় যেমন খেপিমা, তেমন নবদ্বীপের এই যে বড় সময়। দেখো মায়ের গা ভর্তি গয়না। আর এই মায়ের কাছে শুনেছি, যে যার মনের ইচ্ছা চাই, তো মা ঠিক তার মনের মনস্কামনা পূরণ করে দেয়। তো তোমরা তোমাদের যদি কিছু বলার থাকে তো মায়ের কাছে চেয়ে নাও। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তোমাদের তো মায়ের দর্শন করিয়ে দিলাম, আর আমরাও করলাম। মন চাইলে সব কিছুই হয়, যতই ভিড় হোক না কেন। ছেলে নিয়ে ভাবছিলাম কী করে দেখবো, কী করে একটু ভিডিও করব, বাট সবই হয়েছে। তারপর যে চলে আসছি এখন সবাই মিলে হাঁটতে হাঁটতে। এখানে যা আসার সময় আর টোটো করিনি, সবাই মিলে ভাবলাম চলো সবাই মিলে বাবুকে একটু করে নেবো, তারপরে হাঁটতে হাঁটতেই চলে যাচ্ছি। বেশ এনজয় করতে করতে আসছিলাম। ওই যে দেখো, এটা হচ্ছে দিদির মেয়ে। আর যেখানেই যাচ্ছি এখন তো একটু অলিতে গলিতেই ওখানে ঠাকুর। এই যে দেখো, এখানে একটু ঠাকুর করেছে বজরাংবলী, আর বাজনা টাজনা সবই হচ্ছে। তারপরে যে দেখো, সন্ধ্যেবেলা মায়ের প্রসাদ দিয়েছিল, তো ওই প্রসাদ খেয়ে নিলাম। তো প্রসাদটা কিন্তু দারুণ ছিল। চলো ভিডিওটা এখানেই শেষ।